হ্যাঁ আসিফ মুহিউদ্দিন সাহেব আপনি ঠিকই বলেছেন শরিয়ত রাইনের মতো এত জঘন্য খারাপ আইন কোথাও নেই তাই তো সৌদি আরবে দেখি কোনো চোর নেই আসলে চোরদের জন্য এটা তো জঘন্য আইনই হবে চোর ডাকাত সন্ত্রাস লুচা এই ধরনের লোকদের জন্য তো এটা জঘন্য আইনি কারণ তারা তো মাগিবাজি করতে পারে না যেখানে সেখানে গিয়ে মেয়েদের সাথে আকাম কোকাম করতে পারে না আপনাদের জন্য অবশ্য ঠিকই আছে এটা শরীয়ত আইনটা জগন্নাতম আইন যারা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায় তাদের জন্য শরীয়ত আইনের মতো কোনো আইনই নেই এটা আপনি দেখবেন সৌদি আরবে গেলে দোকান খোলা রেখে লোকজন নামাজ পড়তে চলে যায় দোকানে কেউ নেয় না স্বর্ণের দোকান খালি থাকে শাটার খোলা থাকে বন্ধ করারও প্রয়োজন হয় না সেখানে কোনো চোর আসে না শরীয়ত আইনের জন্য আসলে আপনি ঠিকই বলেছেন এটা হচ্ছে শুধুমাত্র সুপদের জন্য চোর টাকা বাটপার দুচ্চাদের জন্য হচ্ছে এই আইনটা আসলে খারাপ আমিও মনে করি তাই আর যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জন্য শরীয়তের আইনটা হচ্ছে সহি আইন এর মতো সঠিক আইন পৃথিবীর মধ্যে আর কোথাও নেই খোদা হাফেজ